বুধবার সাংগঠনিক বৈঠকে উত্তর ত্রিপুরা জেলা সফরে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন বিকেলে 54 কদমতলা কুর্তি বিধানসভার কদমতলা বাজারস্থিত কদমতলা কুর্তি মণ্ডল বিজেপি কার্যালয়ে এক সাংগঠনিক সভায় যোগ দেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সেখান থেকে 55 বাগবাসা মণ্ডল এবং 56 ধর্মনগর মণ্ডল কার্যালয়ে সাংগঠনিক বৈঠক করেন প্রদেশ সভাপতি। এদিনে তিনটি মণ্ডলে সাংগঠনিক বৈঠকে প্রদেশ সভাপতির সাথে ছিলেন আসাম এবং ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা, প্রদেশ সম্পাদক তাপস মজুমদার, উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী শ্রীমতী মলিনা দেবনাথ, প্রদেশ বিজেপি আইটি ইনচার্জ চন্দন দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ। মূলত তিনটি মণ্ডল বিজেপি কার্যালয়ে মণ্ডল কমিটির সকল পদাধিকারী, পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এক সাক্ষাৎকারে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, মোদী সরকারের 9 বছর পূর্তি এবং আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কার্যক্রম এবং রণকৌশল তৈরি করতে উত্তর জেলায় 2 দিনের প্রবাসে এসেছেন। অবগত আছেন যে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 9 বছর পূর্তি হয়েছে। এই 9 বছরে উনি ভারতবর্ষের প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে জনকল্যাণমুখী কর্মসূচি উনি করেছেন সেইগুলি আমরা বিগত 1 মাস পূর্তি 30 মে থেকে 30 জুন পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ওনার এই সময়কালকে আমরা জনসমক্ষে নিয়ে এসেছি। আর এই 30 জুনের পর থেকে 18 জুন পর্যন্ত সেই কর্মসূচিগুলি আরও এই 18 তারিখ পর্যন্ত আমরা সেগুলি আমরা সংগঠনে আরও সময় বৃদ্ধি করে সেইগুলি আমরা কাজ করছি। পাশাপাশি আমাদের 2024-এর লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের বুথ স্তরে আমাদের সাংগঠনিক স্থিতি এবং মণ্ডলের বিভিন্ন মণ্ডল জেলার আমাদের সাংগঠনিক স্থিতি কী রয়েছে তাকে শক্তিশালী করার লক্ষ্যে আমি উত্তর ত্রিপুরা জেলার প্রবাসে আমি 2 দিনের সময় আমি দিয়েছি। আজকে কুর্তি কদমতলা, বাগবাসা এবং ধর্মনগর, এবং রাত্রিবেলা আমি জেলা কমিটির যারা আমার পদাধিকারী রয়েছেন তাদের সঙ্গে আমি বৈঠক করব, এবং আগামীকালকেও আমি আরও 3টি মণ্ডলে আমার প্রবাস থাকবে। সেখানে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে এবং সংগঠন আমাদের কী কাজ করছে সেই কর্মসূচিগুলি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কীভাবে আরও অগ্রণী ভূমিকা পালন করব সেই নিয়েই মূলত আমার আজকের এই জেলা সফর। আজকে এখন আমরা ধর্মনগরের মণ্ডলের যারা আমার কার্যকর্তা তাদের নিয়ে আমরা বৈঠক করছি, পরবর্তীতে আমরা জেলার যারা পদাধিকারী রয়েছেন তাদের নিয়ে আমরা বুধবার 3টি মণ্ডলে সাংগঠনিক বৈঠক করেছেন। তাছাড়া বুধবার রাতেও জেলা স্তরের সকল দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন। বৃহস্পতিবার অপর 3টি মণ্ডলে সাংগঠনিক বৈঠক করবেন। প্রদেশ সভাপতির উত্তর জেলা সফরকে কেন্দ্র করে বিজেপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রাককালে রাজ্য বিজেপির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং দলকে শক্তিশালী করার লক্ষ্যেই প্রদেশ সভাপতি রাজ্যের প্রতিটি জেলা এলাকা সফর করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই কর্মসূচির অঙ্গ হিসেবে 2 দিনের উত্তর জেলা সফরে গিয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।